আসসালামু আলাইকুম ধারাবাহিক লেকচার শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং যারা কিছুই পারে না তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটি যেটা আপনাকে ইংলিশে কথা বলতে অনেক বেশি হেল্প করবে যারা পূর্বে লেসনগুলো এখনও দেখেন নাই দেখেন নাই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দেখে আসুন তাহলে এই ক্লাসটা বুঝতে আপনার আরও বেশি সুবিধা হবে সো আজকে আমরা আলোচনা করবো সুদবি প্লাস ভয় প্লাস আইএনজি আমরা কখন আসলে ইউজ করব। কিছু করা উচিত হচ্ছে হ্যাঁ যেমন ধরেন আজকে আন্দোলন হচ্ছে আপনাকে বলল না তোমার বাইরে যাওয়া উচিত হচ্ছে না তোমার এটা করা উচিত হচ্ছে না তোমার এটা করা উচিত হচ্ছে রাইট সো আমরা এই ক্ষেত্র আমরা ইউজ করব should be প্লাস ভার্ব সাথে টাইন জি কি ইউজ করব should be প্লাস ভার্বের সাথে আইএনজি এই স্ট্রাকচারটা তাহলে সাবজেক্ট বসবে should be বসবে প্লাস ভার্বের সাথে কি বসবে আইনজীবী বসবে সো তাহলে আমরা চলেন এটা একটু চমৎকার ওয়েতে প্র্যাকটিস করি যেটা আপনাকে হেল্প করবে এবং আপনাদের সুবিধার্থে এটা আমরা একটু বড়ো করে দিচ্ছি যাতে করে আমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে পারি সো আমার যাওয়া উচিত হচ্ছে তাহলে ইংলিশটা কি হলো আই শুড বি আই শুড বি তাহলে গো না হয়ে হয়ে যাচ্ছে কি গোয়িং আই শুড বি গোয়িং আমার যাওয়া উচিত হচ্ছে I should be going. এখন আমার লিখা উচিত হচ্ছে I should be writing. I should be write হবে না হবে কি I should be writing. আমার লেখা উচিত হচ্ছে এখন আমাকে বলেন তো আমার খাওয়া উচিত হচ্ছে ইংলিশ কি হবে সো আমার খাওয়া উচিত হচ্ছে I should be eating. I should be eat হবে না ইটিং হবে I should be eating. I should be eating. আমার আসা উচিত হচ্ছে আমার আসা উচিত হচ্ছে তাহলে ইংলিশ কি হবে আই শুড বি কাম হবে না কামিং আই শুড বি কামিং আই শুড বি কামিং ওকে সো আমার ব্যবহার করা উচিত হচ্ছে আই শুড বি ইউজিং আই শুড বি ইউজিং ইউজ না ইউজিং আই শুড বি ইউজিং চলেন আমরা ইউ দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কেমন হবে বিষয়টা তোমার যা উচিত হচ্ছে ইউ শুড বি গো না হয়ে হচ্ছে কি গোয়িং শুড বি গোয়িং তোমার লেখা উচিত হচ্ছে ইউ শুড বি রাইটিং তোমার খাওয়া উচিত হচ্ছে তোমার আসা উচিত হচ্ছে ইউ শুড বি কামিং ইউ শুড বি কামিং ওকে তোমার ব্যবহার করা উচিত হচ্ছে ইউ শুড বি ইউজিং সো এইভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি সো শিক্ষার্থীরা এখন চলে না আমরা থার্ড পার্সন দিয়ে প্র্যাকটিস করি ওকে সো তার যাওয়া উচিত হচ্ছে শুড বি গোয়িং হি শুড বি গোয়িং তার লেখা উচিত হচ্ছে হি শুড বি রাইটিং তার খাওয়া উচিত হচ্ছে হি শুড বি ইথিং ওকে তার আসা উচিত হচ্ছে হি শুড বি কামিং তার ব্যবহার করা উচিত হচ্ছে হি শুড বি ইউজিং জটপট পর তিনটে পার্সন একসাথে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা আমরা বুঝতে পারবো আমার যাওয়া উচিত হচ্ছে আই শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে ইউ শুড বি গোয়িং তার যাওয়া উচিত হচ্ছে হি শুড বি গোয়িং ওকে আমার লেখা উচিত হচ্ছে আই শুড বি রাইটিং তোমার লেখা উচিত হচ্ছে ইউ শুড বি রাইটিং তার লেখা উচিত হচ্ছে হি শুড বি রাইটিং আমার খাওয়া উচিত হচ্ছে আই শুড বি ইটিং তোমার খাওয়া উচিত হচ্ছে ইউ শুড বি ইটিং তার খাওয়া উচিত হচ্ছে আমার আশা উচিত হচ্ছে তোমার উচিত হচ্ছে ইউড তার আসা উচিত হচ্ছে হি শুড বি কামিং আমার ব্যবহার করা উচিত হচ্ছে আই শুড বি ইউজিং তোমার ব্যবহার করা উচিত হচ্ছে ইউ শুড বি ইউজিং তার ব্যবহার করা উচিত হচ্ছে হি শুড বি ইউজিং এখন আমাদের যেটা করতে হবে এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং আমরা এই পূর্ণাঙ্গ লেসনটি পড়াচ্ছি আমার লেখা জনপ্রিয় বই স্পোক অ্যান্ড ফাইটার যারা এখনও অর্ডার করার নেই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এখনই অর্ডার করে নিন চলেন আমরা প্র্যাকটিস করে ফেলি সো কীভাবে আমরা হা বোধক না বোধক প্রশ্নবোধক বাক্যগুলো প্র্যাকটিস করব ইনশাল্লাহ ওকে সো তোমার যা উচিত হচ্ছে তাহলে ইংলিশটা হলো ইউ শুড বি ইউ শুড বি ওকে আমরা একটু বড় করে দেখাচ্ছি ইউ শুড বি শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে এখন যদি নেগেটিভ করি আমরা সুডের সাথে নট লাগাবো তাহলে নট লাগালে হয় শুড নট কিন্তু এখানে সুডন হলো কেন সো আমরা স্পোকেন কন্ট্রাকশন ফ্রম ইউজ করি শুড নট এ কন্ট্রাকশন ফ্রম হলো সুডন্ট রাইট সো আমরা বললাম ইউ শুডন্ট বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে না তাহলে তোমার যাওয়া উচিত হচ্ছে ইউ শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে না ইউ সুডেন্ট বি গোয়িং রাইট সো ঠিক সেরকমভাবে তোমার আসা উচিত হচ্ছে না ইউ শুডেন বি কামিং তোমার লিখা উচিত হচ্ছে না ইউ শুডেন বি রাইটিং তোমার পরিষ্কার করা উচিত হচ্ছে না ইউ শুডেন বি ক্লিনিং তোমার রান্না করা উচিত হচ্ছে না ইউ শুডেন বি কুকিং তোমার ঘুমানো উচিত হচ্ছে না ইউ শুডেন বি স্লিপিং ওকে সো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বললাম তোমার কি উচিত হচ্ছে শুড ইউ বি তোমার কি যাওয়া উচিত হচ্ছে শুড ইউ বি গোয়িং তোমার কি আসা উচিত হচ্ছে শুড ইউ কামিং তোমার কি লিখা উচিত হচ্ছে শুড ইউ ভি রাইটিং তোমার কি রান্না করা উচিত হচ্ছে শুড ইউ ভি স্লিপিং শুড ইউ উই কুকিং তোমার কি ঘুমানো উচিত হচ্ছে শুড ইউ ভি স্লিপিং সো তোমার কি উচিত হচ্ছে না শুডেন্ট ইউ ভি তোমার কি যাওয়া উচিত হচ্ছে না শুডেন্ট ইউ ভি গোয়িং তোমার কি আসা উচিত হচ্ছে না শুডেন্ট ইউ বিং তোমার কি লিখা উচিত হচ্ছে না শুডেন্ট ইউ বি রাইটিং হা আমার হচ্ছে ইয়াস আই শুড ভি হা আমার যাওয়া উচিত হচ্ছে ইয়াস আই শুড বি গোয়িং না আমার যা উচিত হচ্ছে না নো আই শুডেন্ট বি গোয়িং ওকে না আমার আসা উচিত হচ্ছে না নো আই শুডেন বি কামিং না আমার লেখা উচিত হচ্ছে না নো আই শুডেন্ট বি রাইটিং না আমার পরিষ্কার করা উচিত হচ্ছে না নো আই শুডেন্ট বি ক্লিনিং তো সুপ্রিয় শিক্ষার্থীরা এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি এখন যদি আমরা ডাব্লুস কোয়েশন দিয়ে প্র্যাকটিস করি ওয়াই শুড ইউ ওয়াই ওয়াই মানে কেন ওয়াই শুড ইউ ভি গোয়িং তোমার কেন যাওয়া উচিত হচ্ছে তোমার কেন আসা উচিত হচ্ছে ওয়াই শুড ইউ উইকামিং কেন তোমার লেখা উচিত হচ্ছে ওয়াই শুড ইউ রাইটিং ওকে কেন তোমার উচিত হচ্ছে না তাহলে কি হবে ওয়াই শুডেন্ট ইউ ভি কেন তোমার যাওয়া উচিত হচ্ছে না ওয়াই শুডেন্ট ইউ ভি গোয়িং কেন তোমার আসা উচিত হচ্ছে না ওয়াই শুডেন্ট ইউ ওই কামিং কেন তোমার লেখা উচিত হচ্ছে না ওয়াই শুডেন্ট ইউ ওই রাইটিং এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা লেসন একদম শূন্য থেকে যদি প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন সো আপনার দুর্বলতাকে দুর্বলতা সফলতায় পরিণত হবে যদি এইভাবে বারবার বারবার প্র্যাকটিস করতে পারেন স্পোকেন ইংলিশের মূল থিমটা হলো একই জিনিসকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে প্রতিনিয়ত চর্চা করা সো আশা করি এইভাবে চর্চা করলে আপনি হবেন একজন সাবল স্পিকার আজকে এই পর্যন্তই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম